ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭২ সালে প্রণীত বাংলাদেশের সংবিধানের ১৮-১ নম্বর অনুচ্ছেদে মাদকের ব্যবহার নিষিদ্ধকরণে রাষ্ট্রকে নির্দেশ প্রদান করা হয়েছে। বর্তমান সরকার মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়তে দৃঢ়প্রতিজ্ঞ। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স বাস্তবায়নে নোডাল এজেন্সি হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এনফোর্সমেন্ট ও আইনি কার্যক্রম জোরদারের মাধ্যমে মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও পাচার বন্ধ করা, মাদক বিরোধী প্রচারণার মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি করা ও মাদকাসক্তদের চিকিৎসার আওতায় আনার জন্য জনগণকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করা হয়। প্রায় বছরব্যাপী পরিচালিত দেশের ৮টি বিভাগীয় পর্যায়ে, ৬৪টি জেলা পর্যায়ে এবং ৪৬৯টি উপজেলায় কর্মশালা আয়োজনের মাধ্যমে ৬৭,৮০০ জনকে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত করে সারা দেশে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক, জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজসহ সকল শ্রেণীপেশার মানুষদের কাছে মাদক নির্মূলের জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার বার্তা পৌঁছে দেওয়া হয় এবং কর্মশালা হতে প্রাপ্ত সুপারিশসমূহ যাচাই বাছাই করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সমন্বিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করে বাস্তবায়ন শুরু করে। সমন্বিত কর্মপরিকল্পনাটি ৩টি অংশে বিভক্ত: মাদকের চাহিদা হ্রাস কার্যক্রম, মাদকের সরবরাহ হ্রাস কার্যক্রম এবং মাদকের ক্ষতি হ্রাস কার্যক্রম। সমন্বিত কর্মপরিকল্পনার মাধ্যমে মাদকের চাহিদা হ্রাসের জন্য সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ক্লাব, সমিতি, এনজিও, পেশাজীবী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে বিভিন্ন ধরনের গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। ২০২২ সালে বিভাগ, জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে লক্ষ লক্ষ লোককে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত করে ৫৪৭২টি মাদক বিরোধী সভা, ২৩,২০০টি শ্রেণী বক্তৃতা, দেশের প্রতিটি কারাগারে নিয়মিতভাবে কারাবন্দীদের সাথে মাদকের কুফল সম্পর্কে আলোচনা সভা, বিভিন্ন স্থানে কিওক্স ও এলইডি বিলবোর্ড স্থাপন করে ফিলার প্রচার এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় মাদক বিরোধী টিভি ফিলার, বিজ্ঞাপন, টিভিসি, প্রামাণ্যচিত্র, স্ক্রল, পপ আপ, টক শো নিয়মিত প্রচার করা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মাদক বিরোধী কমিটি গঠন করে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের মাঝে মাদকের ক্ষতিকর প্রভাব সম্বলিত লিফলেট, স্টিকার, ফেস্টুন, স্কেল, জ্যামিতি বক্স, খাতা, কলম বিতরণ করা হয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের ৫,৫৬০টি ইউনিয়ন পরিষদ এবং প্রায় ৪২,০০০ ওয়ার্ডের মানুষকে মাদক বিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করা সম্ভব হয়, যার ফলশ্রুতিতে মাদক বিষয়ে সচেতনতার একটি গণজাগরণ সৃষ্টি হয়। সমন্বিত কর্মপরিকল্পনার মাধ্যমে মাদকের সরবরাহ হ্রাসের জন্য ডিলার, পাইকারি ও খুচরা মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে সাড়াশি অভিযান পরিচালনা করে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুসহ মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। জনগণের সহযোগিতায় মাদকের স্পট ও চোরাচালান রুট চিহ্নিত করা সহ মাদকদ্রব্যের মাত্রা অনুযায়ী এলাকা হিসেবে রেড, ইয়েলো ও গ্রে চিহ্নিত করা হয় এবং সে অনুযায়ী প্রতিনিয়ত অভিযান পরিচালিত হচ্ছে। সমন্বিত কর্মপরিকল্পনার মাধ্যমে মাদকের ক্ষতি হ্রাসের জন্য মাদকাসক্তদের তালিকা তৈরি করে তাদের চিকিৎসা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাদকাসক্তদের চিকিৎসা প্রদানের জন্য ন্যাশনাল গাইডলাইন তৈরি করা হয়েছে। এছাড়া মানসম্মত চিকিৎসা প্রদানের জন্য ইকো ট্রেনিংয়ের মাধ্যমে ২০২২ সালে ১০২ জন আসক্তি পেশাজীবী তৈরি করা হয়েছে। মাদকাসক্তির তীব্রতার
নির্ধারণ করে কমিউনিটি, প্রাইমারি, সেকেন্ডারি ও টার্সিয়ারি পর্যায়ে চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। 2022 সালে সরকারি 4টি ও বেসরকারি 356টি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মাধ্যমে 34,935 জন মাদকাসক্তদের চিকিৎসা প্রদান করা হয়েছে। মাঠ পর্যায়ে সমন্বিত কর্ম পরিকল্পনার মাধ্যমে মাদক নির্মূল ও গণসচেতনতা তৈরি সহ সামাজিক আন্দোলন গড়ে তোলার সকল কর্মসূচি সমূহ সফটওয়্যারের মাধ্যমে কখন, কোথায় ও কিভাবে পরিচালনা করা হবে, উহার পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, বাস্তবায়নের অগ্রগতির তথ্য সংগ্রহ ও সংরক্ষণ এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক মনিটরিং করা হচ্ছে। সমন্বিত কর্ম পরিকল্পনা তথা কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের ফলে দেশ হচ্ছে মাদক মুক্ত, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে অন্যতম ভূমিকা রাখছে। আসুন মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি।